নমস্কার সবাইকে, ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দুর্গা প্রতিমাটা দেখো কতটা না সুন্দর হয়েছে। তো এই প্রতিমা পেয়েছে সেরা প্রতিমার অ্যাওয়ার্ডটা, তো সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একটু জুম করে দেখিয়ে দেবো যারা দেখবে তাদের জন্য। ভিডিওটা ষষ্ঠী দিনে ছিল, ওই দিন দেওয়ার ডান্স প্রোগ্রাম ছিল। তো জাস্ট খালি ডান্সটা করে এসে তারপরে এই এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওই দিনকে আর দশমীর জন্য আর কি তেল সুন্দর ওইখানে যেতে পারিনি, আমরা নিচে পাড়াতে এসে গেছি যেখানে একদম ছোট্টখাটো একটা দুর্গার মূর্তি ছিল, আর একদম খুব সুন্দর হয়েছে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের এখন তেল সুন্দর দেওয়া হয়ে গেছে, আর এই ছোট্ট একটা বিড়াল এখানে ছিল যেখানে বসে নৈবেদ্য খাচ্ছিল। তো দেওয়ার দেখে খুব আর কি মায়া লাগছিল, তো কুলে নিয়ে কিছুক্ষণের জন্য আর কি আদর করেছে ও। আর এই দেখো দশমীর তেল সিঁদুর খেলা হচ্ছে, আর দেয়ার প্রচন্ড whoever participated in group A English recitation competition, please come to the stage. Volunteers, please help them. Yes, fantastic to see all the kids. They can't even walk properly, they are reciting poem, which is little, but very much appreciated. Yeah, some more. Quickly, quickly, quickly. তো বন্ধুরা, তেল সিঁদুর দেওয়ার পরে কিন্তু আমাদের দশমী যাওয়া হয়নি, কারণ দেওয়ার প্রচণ্ড জ্বর ছিল, সেই কারণে আমরা ঘরেই ছিলাম। আর এটা হচ্ছে পুজোর আগে আর কি ডান্স কম্পিটিশন হয়েছিল দুটোর মতো, একটা হচ্ছে বলিউড, একটা হচ্ছে রবীন্দ্র নৃত্য। তো বলিউডে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর রবীন্দ্র নৃত্যতে থার্ড প্রাইজ পেয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো বন্ধুরা, দশমীর তিন দিন পরে আর কি প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি রেগুলার ব্লগ দিচ্ছি না, তো সেই কারণে আজকে একদম মানে যেটা পারছি সেটাই দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে। তো বন্ধুরা, এবারে দুর্গাপূজার প্রথম দুটো পুরস্কার আজকে এসেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছে হরিসেবার প্রাইজগুলো এবারে, আর প্রত্যেক বছরই হরিসেবাতে করে থাকি, তো সেই জন্য আর কি ওইখানে নিয়ে যাই আমরা, একটু কষ্ট করে নিয়ে যাই। আর এই জগন্নাথ মন্দিরেও হয়ে থাকে, কিন্তু এই বছর যেহেতু পোস্টপোন্ড হয়ে গেছে সেই কারণে আর কি কম্পিটিশনটা হয়নি। জানি না কবে হবে, যখন হবে তখন তো করবেই, প্রিপেয়ার করা আছে। জাস্ট খালি ডান্সটা ওইখানে যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো প্রাইজটা আর কি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, ওইগুলো হচ্ছে আগে বছরের যতগুলো প্রাইস পাচ্ছে সবগুলো ওইখানে শকেজে আর কি সাজিয়ে রাখি, তোমাদের সাথে একটু শেয়ার করতে আমার ভালো লাগে, তো সেই কারণে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে প্রাইসগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর অনেক কিছু শেয়ার করার ছিল, ভেবেছিলাম কিন্তু অনেক কিছু শেয়ার করবো। এই ভেলভেট শাড়ি একটা কিনেছিলাম, বলেছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করবো যখনই আমি ওইটা কুর্তা আর ওই যে প্যান্ট বানাবো, তো কিন্তু সেটা আর হয়নি। কারণ হচ্ছে আমি সেলাই করে ভিডিও করেও ছিলাম, কিন্তু কি হয়েছে ওইটা যেহেতু টাইম মতো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, সেই কারণে আমার মেমোরি এত ফুল হয়ে যাচ্ছিলো। তো পুজোরও ব্লগ ছিল, একটু একটু করে দেবো ভেবেছিলাম আর কি, সেই কারণে ওইগুলো ডিলিট করতে হয়েছে আমার।
তারপরে তো এই অষ্টমীতে ভেবেছিলাম অঞ্জলি দেবো, তো এই পিঙ্ক একটা শাড়ি কিনেছিলাম, ওইটার সাথে আর কি ব্লাউজ সেলাই করারও ছিল। তো আমি কিন্তু সপ্তমী অষ্টমী দুদিনই আর কি সেলাই মানে করেছি, মানে সকালবেলা আর কি, অষ্টমী সকালবেলা ব্লাউজটা সেলাই করে, ব্লাউজ সেলাই করার কমপ্লিট করে তারপরে আর কি অঞ্জলি দিতে গেছিলাম। হুক টুক কিছুই লাগানো হয়নি, জাস্ট খালি স্টিচ করেছি সিঙ্গেল স্টিচ দিয়ে, তারপরে আর কি অঞ্জলি দিয়ে তারপরে এসেছি। তো যাই হোক, মানে কি কাণ্ড ছিল, কিন্তু সেইগুলো আর ব্লগে শেয়ার করা হয়নি। সপ্তমীর দিন ষষ্ঠীর দিন কারেন্টই ছিল না, একদম মানে অন্ধকার ছিল, তো সেই কারণে আর কি কিছু এই শেয়ার করতে পারিনি। অন্ধকারই আর কি সেলাইগুলো করেছি, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দিয়ে আর কি সেলাই করেছিলাম। তো দেয়ার সাথে ছিল, তো অনেকটা হেল্প করেছে, মানে কখনো কখনো আর কি ফ্ল্যাশ দেখিয়েছে, বা ওই যে পাখিদের আমি যে এমার্জেন্সি লাইট লাগাই ওইটাও আর কি লাগিয়ে আমাকে সাহায্য করেছিল। তো তারপরে সেলাইগুলো কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা, দিওয়ালির জন্য অনেক জিনিসই আমরা অর্ডার করেছিলাম, লাইট, তারপরে তোরণ, ওইগুলো আর কি সব পুজোতেই এসে গেছিলো। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওইগুলো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে আর কি দেখিয়ে দেবো। তো আজকে এসেছে এই ব্ল্যাঙ্কেট রাখার জন্য, এই যে স্টোরেজ ব্যাগ যেটা থাকে সেটা আর কি অর্ডার করেছিলাম। এটাতে কিন্তু প্লাস্টিক কাভারিং কোনো সিস্টেম নেই, মানে ট্রান্সপারেন্ট কোনো প্লাস্টিক স্টিক নেই, প্লাস্টিক থাকলে তাড়াতাড়ি আর কি প্লাস্টিকটা ফেটে যায়। তো এটা দেখতে পাচ্ছ একদম হার্ড কাপড়ের একটা, মানে আর কি ভালোই আছে, একদম স্টোরেজ রাখে, যে কোনো জিনিস স্টোরেজ করতে পারবে, শাড়ি রাখতে পারবে, বেড কভার, বেডশিট, এই কোনো জিনিস আর কি রাখতে পারবে, খুবই আর কি অ্যাফোর্ডেবল প্রাইসে আর কি পাওয়া যায়, ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। আর দেখছি আর কি কোয়ালিটিটা ভালোই আছে, যখন ইউজ করবো তখনই বুঝবো কতটা না ভালো। পুজোর আগে তো ডিপ ক্লিনিংটা হয়েছিল, কিন্তু এই পুজোর মেয়েদের তো একদমই ডাস্টিংয়ের কাজগুলো হয়নি, ডেলি যেটা আমরা করি আর কি। তো আজকে ভাবছি অল্প অল্প করে একটু ডাস্টিংটা করে দিই, জানলা টানলা কিছু মোছামুছি করবো না, জাস্ট খালি ছোটো ছোটো জিনিসগুলোকে একটু মোছামুছি করবো। তো এই ঘরটা আমার গুছানো হয়ে গেছে, আর এই টুকিটাকে মোছামুছি বাকি আছে ওইটাই আর কি। আর দেয়া ভিতরে করে এখনও ঘুমাচ্ছে, দেয়া শরীরটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য আর কি। আর গতকালকে যেহেতু হরিসভা থেকে আসতে সময় খুব প্রচণ্ড ঠান্ডা ছিল, স্কুটার আর বেশি মনে হয় ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডা বেড়েছে। তো যাই হোক, ওর ঠান্ডা লেগেছে, আর বললাম যে কিছুক্ষণের জন্য শুয়ে থাকতে, ও শুয়ে আছে বিছানায়। আর এই দেখো ছাদে এসেছি, ছাদে দেখতেই পাচ্ছ প্রচণ্ড আর কি এই পাতা মানে ঝরে পড়ে আছে, তো ওইগুলো আর কি একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করতে হবে, আজকে একদমই সময় হবে না, আজকে একটু শরীরও ভালো লাগছে না। তো যার জন্য ভাবলাম যে আগামীকাল আর কি যেহেতু লক্ষ্মী পূজা, সকালবেলা আর কি উঠে এগুলো ঝাড়টা দিয়ে পাতাগুলো ওই গাড্ডাতে ফেলে নিয়ে দিলেই আর কি জ্বালানো যাবে। তো যাই হোক, সকালবেলা মানে কাপড়গুলো দিয়েছিলাম, ওই কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ওইগুলো নিয়ে যাচ্ছি। আর ওইদিকে জিন্স, লেদার জ্যাকেট, ওইগুলো ভাববে এখন তোমরা যে লেদার জ্যাকেটটাও আর কি ধুয়ে দিয়েছি, ওইটা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার বর ওই শ্মশানে গেছিলো গতকালকে, তো এটা পরেই গেছিলো, তো তার জন্য আর কি ধুতে হয়েছে, তো এটা আর কি ছাদে এনে দিয়েছি, বাতাসে আর কি শুকিয়ে যাবে। তো যাই হোক, ওইটাকে আবার পলিশ করতে হবে শুকিয়ে গেলে, তো ওইগুলো থাকবে, এই জাস্ট খালি পাতলা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। তো গতকালকে রাত্রে কিন্তু মানে গতকালকে না মানে গত পরশুদিন রাত্রে খুব আর কি এই লেট নাইট হয়েছে, যেহেতু শ্মশানেও গেছে, আমিও ঘুমাতে পারিনি, ঘুমাতে ঘুমাতে আর কি অনেক দেরি হয়েছে, প্রায় 2:45 মতো বেজেছে রাত্রে, আর কি একটা সময় স্নানও করেছি আমি, তো সেই কারণে আমার শরীরটা আর কি খুব ভালো ছিল না। আর ওইগুলো আমি ব্লগে শেয়ারও করিনি, কারণ নাহলে ওই যে শ্রাদ্ধ বাড়ির যে ব্লগ আছে সেটার সাথে কম্পেয়ার হয়ে যাবে, যে আমিও একটা আর কি ওই শ্মশানের আর কি ওইগুলো ভিডিওগুলো করছি, সেটা ভালো লাগে না। রাত্রেবেলার এই যে রুটি দেখে আমার মনে হয়েছে, রাত্রেবেলা 35টা মতো রুটি করেছিলাম সবার জন্য, যারা আর কি শ্মশানে যাবে, যেহেতু অনেকটা লেটে ওরা গেছে ওইখানে, ওইখানে খাওয়া দাওয়াও পাবে না, তো সেই জন্য একদম এক হাঁড়ি চা বানিয়েছিলাম আর 35টা মতো রুটি করেছিলাম সবার জন্য, তো ওই রুটি খেয়ে আর কি ওরা শ্মশানে গেছিলো। তো যাই হোক, রাত্রে আবার কিন্তু ওই দিন খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়ার একদমই মন ছিল না, সেই কারণে আমরা মানে দেয়াকে শুধু রুটি দিয়েছি, আমি আর খাইনি। তো পুজোর সময় এই নবমীর সময় আর কি মেহেন্দির কোনগুলো কিনে নিয়ে এসেছিলাম, 2টা না 3টার মতো কিনে নিয়ে এসেছিলাম, তো ওই 1টার মতো এখন আছে। তো আগামীকাল যেহেতু লক্ষ্মী পূজা, তো ভাবলাম একটু হাতে লাগাই, তো দেয়া বলছে দাও আমি একটু প্র্যাকটিস করি, তো ওই দেখো যতটুকু পেরেছি সুন্দর করে লাগিয়েছে, তো এই প্রথম লাগিয়ে দিল আমাকে, তো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, হঠাৎ করে দেখলাম যে পাখি একটা ডিম দিল, তো দেখতেই পাচ্ছে এই দেখো ডিমটা কিন্তু ভেঙে গেছে, কারণ হচ্ছে আমরা জানতাম না এই এই মানে কেসটাতে ডিম দেবে ওরা বলে, আমরা কিন্তু এই মাটকা যেটা থাকে সেটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পুজোর এত আর কি ব্যস্ত ছিলাম, পুজো পুজো চলে গেছে, ওই মাটকাটা আর কি ওইটাতে দেওয়া হয়নি। আর ওই মাটকাটা ঢুকাবার সময় ওরা বেরিয়ে আর কি খুব সুন্দর আর কি উড়াউড়ি করছিল, খুব সুন্দর আর কি টাইম স্পেন্ড করেছে ওরা কিছুক্ষণের জন্য। বেশি সময় আর কি ছেড়ে রাখি না, তবুও আর কি মাঝে মাঝে ছেড়ে দিই, তোমাদের সাথে আগেও ব্লগে শেয়ার করেছি, যখনই পারি একটু একটু ওদেরকে ছেড়ে দিলে খুব সুন্দর আর কি পাখা মেলে আর কি উড়ে। তো যাই হোক, এখন ওদেরকে কেজে ঢুকিয়ে তারপরে এই দেখো মাটকাটা দেওয়া হয়েছে, মাটকাটাকে ভালো করে একটা রশি দিয়ে বেঁধে রেখেছি, তো ওই মাটকাটাতে আর কি ওরা ডিম পারবে।
তো যাই হোক, ব্লু আর কি, যেটা আমার যে ওই যে আরেকটা সিলিন্ডার আছে ওটা, ওর নামটা ব্লু আর কি ডাকি, যেহেতু ও ব্লু কালারের, তো ও আর কি ডিম পেড়েছে। তো ওই মাটকাতে ও সবসময় বসা থাকে, সেই কারণে কেসটাকে একদমই নড়াই না। তো এই আস্তে করে সিলিন্ডারটাকে রেখেছি, এই দেখতে দেখতেই পাচ্ছো ইয়েলো কালার যেটা পাখি আছে ওইখানে বসে বসে আর কি বাহারা দেয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাঝখানে এই পুজোর ষষ্ঠীর দিনেই আমাদের এই বাইসাইকেলটা এসেছে, ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করেছি। তো মানে 70% প্রায় আর কি এটা রেডি হয়ে আসে, আর বাকি 30% ওরা এসে ইনস্টল করে দেয়। তো দিয়ে দেওয়া হয়েছে, শুধু আর কি এই টায়ারে আর কি হাওয়া ভরা হয়নি, সেটা আর কি ভরতে হবে। তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা অর্ডার করেছি, যখন আসবে তখন আর কি হাওয়াটা আমরা ভরবো। যে হাওয়া ভরার যে জিনিসটা থাকে, টুলসটা থাকে, সেটা আর কি কেনা হয়েছে, কিন্তু এটা এখনও আসেনি। যখন আসবে তো তখন আর কি হাওয়াটা ভরে তারপরে আমি সাইকেলিং শিখবো, যেহেতু আমি সাইকেলিং করা একদমই জানি না, ব্যালেন্সের জন্য তারপরে আর কি স্কুটিটা শিখবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি কিনতে চাও তোমরা ফ্লিপকার্টে গিয়ে দেখে নিতে পারো, ইনস্টলমেন্টে মানে ইয়ে কিনতে পারবে, EMI সিস্টেম আছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাও।